ভোলায় গ্যাসের মজুদ পাঁচ দশমিক এক নয় বরং আছে দুই ট্রিলিয়ন ঘনফুট এমনটি জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান ভোলায় পাঁচ দশমিক একশো নয় ট্রিলিয়ন ঘনফুট গ্যাস মজুদ রয়েছে বলে গত সরকারের যে প্রচারণা হয়েছে তা সঠিক নয় বৃহস্পতিবার সকালে সচিবালয়ে নিজ দপ্তরে জ্বালানি বিশেষজ্ঞদের সাথে বৈঠক শেষে তিনি এসব তথ্য জানান এ সময় বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের তথ্য অনুযায়ী ভোলায় কি পরিমাণ গ্যাসের মজুদ আছে তার সঠিক তথ্য তুলে ধরেন জ্বালানি উপদেষ্টা এই তথ্যটি যদি সঠিক হতো তাহলে কিন্তু আজকে আমরা উৎসব করতাম কারণ ওই যে পাঁচ দশমিক এক টি গ্যাস মানে আমাদের তাহলে যে গ্যাসের যে সংকট যেটা আমরা এখন বলি সেটা কোনো অবস্থায় থাকতো না কোনো গ্যাস আমদানি প্রয়োজন হতো না কোনো কিছু প্রয়োজন হতো না রিজার্ভ নিয়ে যে টার্মসগুলা এইগুলো যেহেতু খুব হাইলি টেকনিক্যাল এবং আপনারা যারা সাংবাদিক আছেন বহুদিন ধরে খুবই অভিজ্ঞ এ ব্যাপারে সংবাদ করার তাদের মধ্যেও কিন্তু এই টেকনিক্যাল টার্ম ঠিকমতো ইউজ করার কিছু দুর্বলতা থাকতেই পারে এটা স্বাভাবিক যেহেতু আপনারা নন টেকনিক্যাল পার্সন তো সেই ক্ষেত্রে এই যখন আমরা রিজার্ভ নিয়ে কথা বলি তখন অনেক সময় মিসলিডিং হয়ে যায় এখন ধরেন পাঁচটি সি রিজার্ভ এই কথাটা আপনারা হয়তো কোনো জায়গায় দিচ্ছেন এইভাবে যে ওখানে পাঁচ এর কথা আছে কিন্তু যদি আপনি ওটা ভালোভাবে দেখেন সেখানে আছে রিজার্ভ প্লাস রিসোর্স এখন রিসোর্স আর রিজার্ভের মধ্যে কিন্তু অনেক বড় রকমের ডিফারেন্স আছে যে আপনি রিজার্ভ বলবেন তখনই যখন যেটা প্রমাণিত ইউ হ্যাভ ড্রিল ইট কিন্তু আপনি ড্রিলিং করা ছাড়াও মনে করেন একটা জায়গায় আমি এতটুকু জায়গার মধ্যে ড্রিলিং করে আমি তিনটা ড্রিলিংয়ে আমি গ্যাস পেলাম তার বেসিসে আমি একটা একটা পরিমাণ নির্ধারণ করলাম সেটাকে আমি রিজার্ভ বলতে পারবো কিন্তু তৎপরেও আমি ম্যাপে কিছু প্রজেকশন করতে পারি সে প্রজেকশনটা আমার উত্তর দক্ষিণে আমি এটা বাড়া নিতে পারি মানে একটা অ্যাজামশনের মাধ্যমে সেই ক্ষেত্রে আমি যে ফলটা পাবো সেই যে অ্যাডেড গ্যাসটা সেইটাকে আমি রিসোর্স বলব সুতরাং রিসোর্স যেটা সেটা নট অ্যাভেলেবল অ্যাট দিস মোমেন্ট কিন্তু রিজার্ভ যেটা সেটা অ্যাভেলেবল ইউ এই এই কথাগুলো যখন মানে লেখার সময় আপনারা একটু এই জিনিসটা স্পষ্ট করে যদি লেখেন তাহলে ভালো হয় তা নাহলে হবে কি সাধারণভাবে আপনি রিসোর্স রিসোর্সটা যখন লিখবেন তখন সাধারণভাবে কিন্তু এটা ধরে নেওয়া হবে যে না এটাই হলো আমার প্রাপ্তি হুইচ ইজ দ ট্রু প্রাপ্তি হচ্ছে সেটাই যেটা হচ্ছে রিজার্ভ আর রিসোর্স হচ্ছে যেটা সম্ভাবনা নয় সম্ভব হইতে পারে একটা জিনিস হচ্ছে যে আপনি জানেন যে বিদ্যুৎ এবং জ্বালানি খাতে একটা আমি আগেও আপনাদেরকে বলেছি অনেকে ছিলেন এখন প্রতিযোগিতা ছাড়া কাউকে কোনো কাজ দেওয়া হবে না কোনো 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 অবস্থাতেই এটা বিদ্যুতে হোক কিংবা গ্যাসে হোক গ্যাস এক্সপ্লোরেশনে হোক গ্যাস ডিস্ট্রিবিউশনে হোক মানে বিদ্যুৎ কী বলে ট্রান্সমিশনে হোক যে কোনো জায়গায় কোনো প্রতিযোগিতা ছাড়া উন্মুক্ত প্রতিযোগিতা ছাড়া কোনো ইয়ে দেওয়া হবে না আর এরপরে হচ্ছে যে দ্বিতীয় যে প্রশ্নটা যে গ্যাস অতীতের যেসব চুক্তি হয়েছে সেগুলো নিয়ে তো এটার জন্য আপনারা জানেন যে আমরা একটা জাস্টিস মনুল কে দিয়ে একটা জাতীয় কমিটি করেছি এবং ওনারা এগুলো দেখবেন এবং ওনারা যে সুপারিশ করবেন সেই সুপারিশের ভিত্তিতে আমরা এবং এছাড়াও ওই যে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে আরেকটা কমিটি আছে যেখানে প্রফেসর অধ্যাপক তামিমও আছেন অন্যরাও এইসব বড় বড় ইয়েগুলো দেখছেন বড় বড় চুক্তিগুলো পরীক্ষা করতেছেন তো এই দুই কমিটি আমাদেরকে যে সুপারিশ করবেন সেটা তাহলে টু সাম আপ যে অতীতের ব্যাপারে আমরা যেহেতু কমিটি করছি সেই কমিটির ভিত্তিতে সুপারিশের ভিত্তিতে আমরা কাজ করব আর ভবিষ্যতের ব্যাপারে আমরা জ্বালানি বিদ্যুৎ খাতে প্রতিযোগী উন্মুক্ত প্রতিযোগিতা ছাড়া কোনো প্রকল্প গ্রহণ করা হবে না কোনো টেন্ডার গ্রহণ করাবে আমরা এই জি টু জি এবং অন্যান্য যেটা ওই যে কী বলে যে নেগোসিয়েশনের মাধ্যমে আপনারা জানেন দু হাজার সালের আইনকে তো আমরা আর ব্যবহার করতেছি না তো সুতরাং আমরা সামনে আশা করি যে এই ধরনের অনিয়ম আর হবে না